হুজুরের বউ মজুরের বউ যার বউই হোক কম বেশ একটু না একটু কি দিবে জানা দিবে তবে যে ওই যে শ্বশুর বাড়ির টেহা পয়সা ফ্রিজ আর বড় বড় গাড়ি বাড়ি বিয়া করছো তোমার জানাটা কেমন হবে জানেন উনি কমু দশ রাতের ঘুম একদিনে হারাম কেটে দিবে বাইতে থাকবার মন চাইব না মন চাইবে জায়গা সাগরে ঝাঁপ দে সাগর তো নাই তাহলে আমার মন চাইতেছে এই গেলাসের পানির ভিতরে ডুবে মরি যা কইল আমারে কয় কি কইছে কয় বর্ষি বড় বড় কথা বলবি না যে খাটে শুয়ে ঘুমাও ওটা আমার বাবার যে ফ্রিজে রেখে ঠান্ডা পানি খাও ওটা আমার বাবার এখান থেকে বেরিয়ে আমি আত্মহত্যা করব যাও আত্মহত্যা করার জন্য যে জুতোটা পায়ে দিয়ে যাবে আমার বাবার যে মোটর সাইকেলে চড়ে যাবে আমার বাবার মুসলমান তেহাবিয়া করবা হ্যাঁ নবীজি বলেন তুমি হল মারাতুল আরবাইন আরে কোনো নারীকে বিয়ে করা হয় চার কারণে কয় কারণে আস্তে বলেন কয় কারণে কয় দিক দেখে কয় দিক দেখে লিমা লিহা তার টাকা পয়সা দিহা কি দিহা টাকা পয়সা দিবে এই কাম করতো ইহুদিরা দুই নম্বর ওয়ালি জামালিহা ফকফকা দেখে কি দেহে ফকফকা দেখে রূপ লাবণ্য দেখে সৌন্দর্য দেখে এটা করতো খ্রিস্টানরা বিয়া করবা শুধুমাত্র রূপ সৌন্দর্য দিয়ে বিয়ে করছো আর কিছু দেহ নাই তাহলে মনে রেখো জীবনের জন্য গলার ভিতরে একটা গরুর মতো বেড়ি লাগাইছো আর জিঞ্জির একটা দিয়ে দিছো এর কাছে হ্যাঁ কথায় কথায় বাস যাও করো খাও গোলাম বানায় তুই দিব কি বানায় তুই দিব আর তুমিও গোলামি করবা আপনার একান্ত বাধ্যগত গোলাম আমি আপনার শামীম চৌধুরী ওয়ালি হাসাবিহা রূপ সৌন্দর্য দেখে বিয়ে করতো খ্রিস্টানরা তিন নম্বর কারণ হলো বংশ কৌলিন্য দেখে বিয়ে করে বাংলায় বলে জাতের মেয়ে কালো ভালো গঙ্গার জল বলে কি বলে না তার মানে হলো বংশীয় মেয়ের একটা দাম আছে উচ্চ বংশীয় মেয়ে হলে তার মধ্যে উচ্চ বংশীয় গুণাবলী পাওয়া যায় ভালো ভালো গুণাবলী পাওয়া যায় ঠিক কি ঠিক না আরবরা বিয়ে করতো বংশ কৌলিন্য দেখে নবীজি বলেন এই সবগুলাই হলো বোকামি এগুলা তো হলো আউটসাইডের জিনিস এক নম্বর মৌলিক জিনিস যেটা দেখা দরকার সেটা হলো ওয়ালি দিনহা তার দিনদারি দেখে বিয়ে করা হয় তার পরহেজগারি দেখে বিয়ে করা হয় তার খোদা ভীরুতা দেখে বিয়ে করা হয় তার নবীর সুন্নতের জন্য আনুগত্য দেখে বিয়ে করা হয় আল্লাহ নবী বলেন এই চার ক্যাটাগরি বললাম ফাজফার বিদাতিদ্দিন দিনদার নারীটিকে জিতে নাও দিনদার নারীর মাধ্যমে জয়লাভ করো যদি একজন দিনদার নারী তুমি বিয়ে করতে পারো মনে করবা তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়েছ তারি বাতিয়া দেখ তোমার কপাল খুলে যাবে সুবহানাল্লাহ পরশু দিন বলে মেরে মাজার হাজরিন তাহলে বিয়ে করব কোন জিনিস দেখে হ্যাঁ দিনদারি দেখে দিনদার নারীর জন্য আরেকটা গুণাবলী নবীজি বলেন বলবো নাকি বিয়ে কেমনে করবা কি দেখে করবা তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ বিয়ে করো এমন মেয়েকে এমন রমণীকে যে তোমাকে বড় ভালোবাসবে যে শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে তার হোয়াটসঅ্যাপ ফেসবুকে অন্যের সাথে লটর পটর থাকবে না তুমি কালোর কালো হতে পারো কিন্তু তোমার ভেতরে সে জগতের আলো খুঁজবে সে অন্য সুন্দরের দিকে এক নজর দিয়েও তাকাবে না তাজাওয়াজুল ওয়াদুদ ওই নারীকে বিয়ে করো যে নারী বড় মায়া করে বড় ভালোবাসে বড় মহব্বত করে আল ওয়ালুদ যে নারীর বাচ্চা বেশি হয় যে নারীর কি হয় বাচ্চা বেশি হয় হুজুর বিয়াই করি নাই তো বুঝবো কেমনি বাচ্চা কম হয় না বেশি হয় তার ফুফুদেরকে দেখো তার বোনদেরকে দেখো
তাদেরকে দেখে বুঝবা তাদের বাচ্চা কম হয় না বেশি হয়। কিছু কিছু মেয়ে আছে মাশাআল্লাহ উর্বর জমি আল্লাহ তাআলা দিয়েছেন, হ্যাঁ বীজ দিতে দেরি আল্লাহর রহমতে ফসল আসতে দেরি নেই, আল্লাহ নিয়ামত। এরকম সাধারণ কথা মনে করেন না, এইরকম মেয়ের এইরকম ক্যাটাগরির মেয়েকে নবীজি বলতেছেন এই ক্যাটাগরি দেখে বিয়ে করো। কেন? বিয়ে তো 14টা করতে পারবে না, একটাই তো করবা, ঠিক কি ঠিক না? আরে বিশেষ প্রয়োজনে কড়া শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি আছে, কিন্তু ইসলাম একাধিক বিয়ের প্রতি উদ্বুদ্ধ করে না স্বাভাবিক অবস্থায়। বুঝাইতে পারি নাই? উদ্বুদ্ধ করে কিসের উপরে, কয়জনের উপরে? ওয়ালান তাদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম, যতই চেষ্টা করো না কেন একাধিক বিবির মধ্যে পরিপূর্ণ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা বহুত কঠিন, ঠিক কি ঠিক না? তো কি বুঝাইলো? কইলো ইনসাফ যদি ঠিক মতো করতে পারো তাইলে করো, আর ওইদিকে কইতেছে এটা সম্ভব না। তো কি কইলো? বেশি করে করো। কি কইছে? একটারে নিয়ে জিন্দগি কাটাও, যেহেতু একটারে নিয়েই জিন্দগি কাটাবা অতএব আমার উম্মত বাড়াইতে পারে এইরকম মেয়ে দেহে বিয়ে করো। বুঝেন কি কই? বুঝেন নাই? আল্লাহ নবী বলতেছেন বিয়ে করো আমার কি দেখে উম্মত বাড়াইতে পারে এরকম। কেন? কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্য দিয়ে অন্য নবীদের উপরে গর্ব করব। অতএব তুমি যদি আমার গর্বের কারণ হও কিভাবে হবা? ও মা ও বাবা তোমরা নবীজির গর্বের কারণ হবা যদি নাকি তোমাদের সন্তান সন্তানাদি বেশি হয়। নবীজি তোমার বাচ্চাগুলাকে দিয়ে গর্ব করবে, এরা আমার উম্মত। এই উম্মতগুলাকে আনছে হলো এই ছেলেটা আর এই মেয়েটা, এই বাপ আর এই মা হাজার কষ্ট করে এতগুলা বাচ্চা আসছে, যাও তোমাদের জন্য স্পেশাল সুপারিশ ভিআইপি ক্যাটাগরি আল্লাহ ফয়সালা, যাও। বুঝেন কি করে? এটা হলো কি আখেরাতে? এই জন্য পোলা প্যান কম নিবেন না বেশি, আসতে কম আরো আসতে কে কে ইনশাল্লাহ এক ডজন হাত উড়ান। আরে চাইলেই হবে না, কে দিতে হবে আরো আসতে বল, কে দিতে হবে? আল্লাহ না দিলে হবে না, ঠিক কি ঠিক না? কিন্তু আপনার যদি নিয়ত থাকে তবে হা মাসালা জেনে লইয়েন, বোরে মেরে লেন না। বুঝেন কি বলি? এই মাসলা মাসাইল আছে এটাও জানি না লইয়েন, এই সব মাসলা এহেনে দিন যেত না, পোলা পাইন আছে আবুর তেন আছে, সব মাসলা এনে দেওয়া যাবে? স্ত্রীর সুস্থতার প্রতি লক্ষ্য রাখা লাগবে কিনা, তার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে কিনা, তার শরীরের পুষ্টির দিকে লক্ষ্য রাখা লাগবে কিনা, এগুলো হক। আমাদের তো খালি বাস কাট আউট লাগায় খালাস, কোনো রকমের স্ত্রীর সাথে যে হক আদায় করা, তার শরীরের খেয়াল রাখা, তার খাওয়া দাওয়ার খেয়াল রাখা, এগুলির খবর নাই। আমরা তো বউ আনি না, বুয়া আনে, বুয়া। আমরা বাড়িতে বউ আনার সময় নিয়ত করি কি বুয়া আনতেছি। বুঝেন কি বলি? ইসলাম এই ধরনের জিনিস পছন্দ করে না। বউ বউ সে কামের বেটি না। হ্যাঁ একজন নেককার পরহেজগার স্ত্রী তার স্বামীর সামর্থ্যের দিকে তাকিয়ে সারা জীবনের সমস্ত কাজগুলো সে একা সামাল দেওয়ার চেষ্টা করে, ঠিক কি ঠিক? এটাই আমাদের বাঙালি ঐতিহ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জান্নাতের সমস্ত নারীদের সর্দার নেত্রী হযরত আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য ঘরের কাজ কিভাবে করতেন কিভাবে করতেন, কুয়া থেকে পানি উঠিয়ে মশকে করে কান্দে করে টেনে নিয়ে আসা লাগতো, এই কাজগুলো পুরুষরা করত, আলীর অত টাকা নাই, এজন্য মা ফাতেমা নিজে পানিগুলো টেনে আনতে আনতে ওনার এই পুরো গায়ের মধ্যে ওই চামড়ার দাগ পড়ে গেছিল। বুঝাইতে পারছি? দুই দিকে খেয়াল রাখতে হবে, ওয়াজ আদা শুনেন না।
মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলতেছিলাম, এজন্য দোয়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি বেশি সন্তান দান করেন। সন্তানের কারণে রিজিক পাঠান কে? তাহলে খাওয়ায় কে? আরো আসতে বাপের মাধ্যমে পোলা খায় আসলে দেয় কে? আল্লাহ বলেন একমাত্র আসমানেই তোমাদের রিজিকের ফয়সালা। কোথায় হয়? আরো আসতে কোথায় ফয়সালা হয়?